ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده प्रश्न كُراكِيُ قرباني كوراكي واجب কেহ কে কুরবানি করা ওয়াজিব কেহ বলেছেন সুন্নত কেহ বলছেন সুনতে এ নিয়ে আমাদের মাঝে স্কলারদের মাঝে কিছু বক্তব্য পাওয়া যায় বিশেষ করে রাসুল সাল্লাম থেকে যে হাদিসটি এসেছে পলা রাসুল্লাহ সাল্লাই ফালা সালামিউজাহ ফালাহ ইয়াকিবান রাসুল সাল্লাই এর ঘোষণা যে সামর্থ্য থাকা যে ব্যক্তি কুরবানি করল না সেজন্য আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয় আল্লাহ একবার রাসুল সাল্লা সাল্লামের নির্দেশনাটা আমরা আবার দেখি যে রাসুল সাল্লাহ সাল্লাম ঘোষণা করছেন যে সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করলো না সেটা আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয় এই হাদিসের কেন্দ্র করে কেহ বলেছেন যে এটা বিশেষ করে এই হাদিসটি মোসনাদে আহমেছে সাত হাজার নশো চব্বিশ নম্বরে এবং ইবনে মাজা হাদিসটি একশো তেইশ নম্বরে ভিন্ন মতে দুই হাজার পাঁচশো বত্রিশ সোনালি মোস্তরকে হাকিম দারাকুতী বিভিন্ন হাদিসের গ্রন্থে হাদিসটি এসেছে এই হাদিসের আলোকি একাধিক ওলামাই কেরাম বা ওলামাই দিন সামর্থ্য বান্ধব কোরবানি দা ওয়াজিব বলেছেন আর এই ওয়াজিবের মতামত ব্যক্ত করার জন্ম হলেন ইমামে আজম ইমাম আবানিবার রহমতুল্লাহ আল্লাহ ইমাম রাবিয়া রহমতুল্লাহ ইমাম আউজাই রহমতুল্লা আল্লাহ লাইস রহমতুল্লাহ এবং কতিপয় মালিকি রহমতুল্লাহর মতেরও ধনী শ্রেণীর উপর কোরবানি দেওয়া ওয়াজিব ইহা ইমাম মালেক রহমতুল্লাহ আলাই ও নাকুই রহমতুল্লাহ থেকেও কেউ কেউ বর্ণনা করেছেন শাইকুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলহেরও এই অভিমত যে কোরবানি করা ওয়াজিব এবং আল্লামা আলবানী রহমুল্লা তালাও এই মতের প্রবক্তা এভাবে অনেক স্কলার বলেছেন যে এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে যে কোরবানি করা ওয়াজিব তবে আমাদের দেখতে হবে যে কোরবানি করা মূলত ওয়াজিব কিনা ওয়াজিব সেরে দিলে অবশ্যই গুণাগার হবে এবং এই ব্যাপারে সরাসরি নির্দেশনা হবে মূলত ভিন্ন মতে ভিন্ন স্কলার যারা তাদের বক্তব্য হল যে কোরবানি করা শূন্যতে মোয়াক্কাদা এটি ওয়াজিব নয় যে যে কোনো মূল্যে প্রত্যেকে কোরবানি করতেই হবে লোকেরা যাতে এটাকে ওয়াজিব মনে না করে সেজন্য সামর্থ্য থাকা সত্ত্বেও হজরত আবু বকর সিদ্দিক রাজিরাত ওমরে ও উমরে ফারুক রাজিরাত আনহু সহ অনেক সময় কোরবানি করতেন অনেক সাহাবি তার মাঝে আবদুল ইবনে ওমর আবদুল ইবনে আব্বাস হজরত বেলাল রাজিরাত আনহু ইবনে মাসুদ আনসারী প্রমুখ সাহাবি থেকে অনুরূপ বর্ণনা পাওয়া যায় যা সুনানের বাইহাকি হায়দ্রাবাদ ভারত থেকে প্রকাশিত এক হাজার তিনশো ছাপান্ন হিজড়ি বৈরুদ দারুল মারিফা তারিখ বিহীন আর নবাব খন্ডের দুশো চৌষট্টি থেকে ছেষট্টি পৃষ্ঠা মেয়াতের পঞ্চম খন্ড বাহাদুর তিয়াত্তর পৃষ্ঠা তাপসির নেকাসির তৃতীয় খন্ড দুইশো চৌত্রিশ পৃষ্ঠা তাপসির কুর্তুবির পনেরো খন্ডের একশো আট থেকে একশো নয় নম্বর পৃষ্ঠা বিস্তারিত আলোচনা এসেছে অর্থাৎ কুরবানির বিষয়টা যদি ওয়াজিবে হয়ে যায় তাহলে কোনো সাবি ছাড়তেন না কোনো সাবি ছাড়তেন না কারণ ওয়াজিব তরক করা যায় না এছাড়া আমরা আরো উল্লেখযোগ্য একটি হাদিস দেখি যে মিসকাতুল মাসাবির এক হাজার চারশো উনষাট নম্বর হাদিস যা সহি মুসলিমের এক হাজার নশো সাতাত্তর চার হাজার তিনশো চৌষট্টি তিন হাজার একশো উনপঞ্চাশ মুসনাদ আহমদে ছাব্বিশ হাজার চারশো চুয়াত্তর কুবরাল বাইহাকি উনিশ হাজার তেতাল্লিশ সোয়েবুল ইমানে ছয় হাজার নয়শো আটচল্লিশ রোহাগ আলিল এক হাজার একশো তেষট্টি সোহিয়াল জামে পাঁচশো বিশ নম্বর হাদিসটি যে রাসুল সাল্লাম অবতারণা করেছেন সেখানে আলাহ রাসুল বলছেন যে যে ব্যক্তি কুরবানি দেওয়ার ইচ্ছা করলো সে জিলহজ মাসের প্রথম দশক শুরু হলে যেন চুল অর্থাৎ চোরিলের এজ এবং অবাঞ্চিত যে পশমগুলি আছে এবং নোক এগুলি যেন না কাটে এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস উল্লেখ করেছেন আরআদা বাজুকমান আইদাহিয়া তোমাদের মধ্যে যারা কুরবানি করতে চায় সুতরাং এই এই যে হাদিসের ইবারাতের বর্ণনা এই হাদিসের অর্থ

আর যদি ওয়াজিব হতো তাহলে ইচ্ছার উপর ন্যস্ত করা হতো না আর হাদিসে প্রমাণিত হয় যে জিল হাজ মাসের প্রবেশের পর যে কুরবানি করার ইচ্ছা পোষণ করে তার জন্য নখ চুল কাটা শরীয় নয় উল্লেখ থাকে যে শরীরের অবাঞ্চিত পশম কাটার বিষয়টা এসেছে তাই বলে অনেকে আবার দায়ের পেমনটা হবে না সুতরাং এটা যে ওয়াজিব নয় এই কথাটাও এই হাদিসের বাস্য অনুযায়ী বক্তব্য অনুযায়ী স্পষ্ট যেহেতু আরাদা যে ইচ্ছা করে এই শব্দটা আল্লাহ রসুল সাল্লাম ব্যবহার করেছেন তাই আমাদের খেয়াল রাখতে হবে উল্লেখ থাকে যে রাসুল সাল্লাম অন্য বলছেন ঘোষণা করেছেন যে বাইনাল আব্দ বাইনাল কুফরে তার কুসলাত মুসলিম আর কুফুর মুসলিমের মাঝে বান্দার কাফের মাঝে পার্থক্য হল সলাৎ যে সলাতা দেয় করে সে মুসলিম যে সলাতা দেয় করে না সে মুসলিম থাকে না অমুসলিম হয়ে যায় কাফের হয়ে যায় অথচ সলাতের ব্যাপার আমরা উদাসীন কিন্তু কোরবানির ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ জি যাদের সামর্থ্য আছে আমরা করব দেব কোন আপত্তি নেই শরীর সেখানে নিষেধ করিনি উৎসাহিত করেছে রাসুল সাল্লাম উৎসাহিত করেছেন আমরাও বলছি কোরবানি দেওয়ার জন্য উৎসাহিত করছি কিন্তু তার মানে এই নয় যে কোরবানি না দিলে জাহান নামে যাবে কোরবানি কেহ না দিলে জাহান নামে যাবে কোরবানি কুরবানি দিলে কাফের হয়ে যাবে কুরবানি না দিলে মুসরেক হয়ে যাবে কুরবানি না দিলে মরেক হয়ে যাবে কুরবানি না দিলে জাহান্নামে যাবে এমন কথা তো নয় বরং করলে সে জাহান্নামে যাবে কাফের হয়ে যাবে স্পষ্ট ঘোষণা রয়েছে জাকাত যদি কেউ প্রদান না করে তাহলে জাহান্নাম শাস্তি ভোগ করতে হবে স্পষ্ট হাদিস রয়েছে কোরানের নির্দেশনা রয়েছে অথচ কুরবানীর ব্যাপারে আমরা দেব উৎসাহিত করব। কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিসের স্তর দেখতে হবে হুকুম দেখতে হবে তার নির্দেশনা দেখতে হবে কোনটার কোন নির্দেশ রয়েছে যেটার ফরজ নির্দেশ ফরজভাবে মানতে হবে যেটা ওয়াজিব নির্দেশ সেটাকে ওয়াজিব মানতে হবে যেটা সুন্নত অতএব সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে যে আমি সলাত আদায় করছি কি না এটা আমার জন্য ফরজ ছিল অতএব আমাদের খেয়াল রাখতে হবে এই সন্নত বা সন্নত মোয়াক্কাদার যেই বিষয়টি রয়েছে কোরবানির এটা নিয়ে আমরা যদি আল্লাহ রাবুল্লাহ আলমিনের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি অবশ্যই অন্য হাদিস এসেছে নফলের মাধ্যমে আল্লাহ রাবুল্লাহ আলমিন আল্লাহর বান্দা আল্লাহর নিকুটবর্তী হয়ে যায় অতএব ফরজ সুন্নতের বাহিরে নফল অতিরিক্ত কাজ বোখারের হাদিস এবং একাধিক সহিহাদিস রয়েস আল্লাহ সাল্লামের যে আল্লাহর অলি হওয়া আল্লাহর বন্ধু হওয়ার একাধিক সূত্রের মাধ্যমে অন্যতম হল যে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় কাছে যাওয়া যায় অতএব আমরা এই কোরবানির বিষয়ে আমরা একথাই বলতে চাই যে কুর্বানি ওয়াজিব নয় তবে সুন্নত অথবা সুন্নত মহাক্কাদা যেহেতু এই মিসকাতুল মাসাবির এক হাজার চারশো উনষাট নম্বরের হাদিসও দেখা যায় যে রাসুলাম বলছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানি করতে চায় এরাদা করে ইচ্ছা করে তাহলে ওয়াজিব হলে ইচ্ছার উপরে সেরে দিতেন না রাসুলসাল্লামাম অর্থাৎ আসুন আমরা মতানক্য না করে মতৈক্য পছি এবং আমরা এই কথাই বলি রাসুল সাল্লি সাল্লামের যে একাধিক হাদিসগুলিতে এই হাদিসটা এসেছে অতএব আমরা রাসুল সাল্লু আলাই সালামের তরিকা অনুযায়ী আমরা যেন এই পবিত্র কুরবানি করে আল্লাহ রাবুল্লা আলমের সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহ আলম সালামুক রহমতুল্লাহ